অতিয় গভীর হায় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও গভীর রাতে উঠে প্রভুর গুণ গান গাও গভীর রাতে উঠে প্রভুর গুণ গান গাও এরে নবীর উম্মতের দান ভালো করে বুঝো আল্লাহ তাআলা বলেন আমি ফজরের সময় জমিনের মধ্যে আসি আমি জোহরের সময় আসি বলেন নাই আল্লাহ তাআলা বলেন আমি আসরেও না মাগরিবেও না এশায়ও না এমন একটা টাইম যেই টাইমে আমি আল্লাহ প্রথম আসমানে হাজির হয়ে যাই ওই টাইম বড় নীরব রাতের তৃতীয় অংশ গভীর রজনী সবাই ঘুমিয়ে গেল আসমানের ফেরেশতারা এ জমিন ঠান্ডা নীরব নদীর মাছগুলো ঘুমায় গাছের পাখিগুলো ঘুমায় জঙ্গলের প্রাণী ঘুমায় ঘরের সব ঘুমিয়ে আছে ওই সময় আমি প্রথম আসমানে হাজির আমার মহব্বতের বান্দাগুলোকে ডাকিও কয়দিন আর ঘুমাবি রে গোলাম একটু সজাগ হই আমি আল্লাহকে একটু ডাকবে আমি মাওলার মহব্বতে একটু আওয়াজ দাও যেই বান্দাগুলো আজকে মাদক দিন ময়দানে আমি মাওলার তালাশে পাগল হইয়া হাজির হয়েছ ও বান্দা আমি আল্লাহ তোমাকে খোঁজার জন্য প্রথম আসমানে এসে ডাকলাম ওই বিছানা থেকে উঠিয়া ওযু বানাইয়া যায় নামাজে হাজির হইয়া একবার আল্লাহ বলিয়া যদি ডাক দাও আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহগুলো মাফ করে দেব কারণ আমি আল্লাহর ছেলে নাই মেয়ে নাই আমি আল্লাহর আপন কেউ নাই আমি আল্লাহ তোরে বড় আদর করে বানাইছি রে মানুষ কে মানে যে নবী মানে নবীকে কে মানে যে আহলে হক উলামায়ে কেরামদের মানে আহলে হক উলামায়ে কেরামদের যারা মানে না প্রমাণ তারা নবী মানে না যারা নবী মানে না তারা আল্লাহকেও মানে না এই আহলে হক উলামাদের একটা জামাতের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাআ এই আহলে হক উলামাদের মিশন দেওবন্দি মিশন তাবলীগের মিশন কাটিয়ালওয়ালাদের মিশন হলো আহলে হক উলামাদের মিশন বুঝলাম কেমনে এই তাবলীগের কারণে দেওবন্দিদের কারণে কওমির কারণে পীর মাশায়েখ আল্লাহওয়ালা চরমনাই উজানি বাহাদুরপুর নানুপুর এদের মিশনের কারণে একজন আর দুজন না লক্ষ 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 মানুষ আজকে দিনদার হয়েছে কথা ঠিক নি নাকি গাঞ্জাখোর হয়েছে বলেন যে আমাদের এলাকায় চরমনায়ের কারণে উজানির কারণে তাবলিগের কারণে ১৩ জন মানুষ গাঞ্জা খায় হইছে এরকম আমাদের মতো হুজুর না বরং র‍্যাব আর্মি পুলিশ বিডিআর জেনারেল লাইনের শিক্ষিত পাঁচ ওয়াক্ত নামাজি দাড়িওয়ালা হয়েছে কি হয় নাই তাহলে তাবলিগের কারণে দেওবন্দি কওমির কারণে চরমনের কারণে মানুষ ভালো হইল না খারাপ তার অতএব আমরা বলতে পারি এই চরমনের বিরুদ্ধে যারা ফেসবুকে লেখবে তারা ভণ্ড যারা তাবলিগের বিরুদ্ধে ফেসবুকে লেখে উম্মতকে বিভ্রান্ত করে তারা ভণ্ড যারা কওমি দেওবন্দি হাটাজারির বিরুদ্ধে ফেসবুকে লেখে উম্মতের বিভ্রান্ত করে এরা ভণ্ড এদেরকে যারা ভণ্ড স্বীকার করবে না তারাও ভণ্ড একমত তো সবাই আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কূলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম
ও মুমিন, আল্লাহর অনুসরণ করো নবীর মাধ্যমে, নবীর অনুসরণ করো আহলে হক উলামায়ে কেরামের মাধ্যমে। অনুসরণ কি করো বা, এক নাম্বার তুমি আল্লাহকে ভয় করো, দুই নাম্বার জবানটাকে তুমি হেফাজত করো। আল্লাহ পাক জবানকে হেফাজতের কথা কেন বললেন, কারণ কি বলে, শরীরের মধ্যে জবান একটা মারাত্মক অস্ত্র, এটাকে কন্ট্রোল করা বড় কঠিন, হাত ঝামেলা করে বেঁধে কন্ট্রোল করো, পা ঝামেলা করে বেঁধে পা রাখা যায়, কান আটকায় রাখা যায়, চোখ বন্ধ করে রাখা যায়, জিব্বায় যদি ঝামেলা করে তারে তো পান দিয়াও রাখা যায় না, কষ্টে লাগানো যায় না। বলে জবানটাকে কেমনে তুমি কন্ট্রোল করবা, আল্লাহ বলেন আমার তো একটা মেডিসিন আছে, ওই মেডিসিন ছাড়া জবান কন্ট্রোল করা যাবে না, ওই মেডিসিনের নাম হলো তাকওয়া। হার কে দারত খাউফে হক দর দিল মাদারম জান্নাতুল মাওয়া দেহত ওরা মাকা। কি ঘুমে ধরছেনি আপনাদের, মোনাজাত দিয়া যাবেন না ইনশাআল্লাহ, আল্লাহ সবাইকে কবুল করে। আর মানুষ কি এখন ঘুমায়নি, মানুষ কি ঘুমায় না, গজবের মোবাইল মানুষের নেয়ামতের ঘুম জবাই করে দিয়েছে, সারা রাত ফেসবুক শরীফ নিয়ে ঘোরাফেরা করে আমার যুবকেরা, কখন রাত্র দুইটা তিনটা বাজলো খবর নাই, অথচ ওই টাইম হলো তাহাজ্জুদের টাইম, কথা ঠিক না? অতি গভীর হায় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। এরে নবীর উন্নতির দান ভালো করে বুঝো, আল্লাহ তাআলা বলেন আমি ফজরের সময় জমিনের মধ্যে আসি, আমি জোহরের সময় আসি বলেন নাই, আল্লাহ তাআলা বলেন আমি আসরেও না মাগরিবেও না এশায়ও না, এমন একটা টাইম যেই টাইমে আমি আল্লাহ প্রথম আসমানে হাজির হয়ে যাই, ওই টাইম বড় নীরব, রাতের তৃতীয় অংশ গভীর রজনী, সবাই ঘুমিয়ে গেল, আসমানের ফেরেশতারা এ জমিন ঠান্ডা নীরব, নদীর মাছগুলো ঘুমায়, গাছের পাখিগুলো ঘুমায়, জঙ্গলের প্রাণীগুলো ঘরের সব ঘুমিয়ে আছে, ওই সময় আমি প্রথম আসমানে হাজির, আমার মহব্বতের বান্দাগুলোকে ডাকি, ও কয়দিন আর ঘুমাবি রে গোলাম, একটু সজাগ হই, আমি আল্লাহকে একটু ডাকবে, আমি মাওলার মহব্বত একটু আওয়াজ দাও, যেই বান্দাগুলো আজকে মাদক দিন ময়দানে, আমি মাওলার তালাশে পাগল হইয়া হাজির হয়েছো, ও বান্দা আমি আল্লাহ তোমাকে খোঁজার জন্য প্রথম আসমানে সে ডাকলাম, ওই বিছানার থেকে উঠিয়া ওযু বানাইয়া যায় নামাজে হাজির হইয়া, একবার আল্লাহ বলিয়া যদি ডাক দাও, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহগুলো মাফ করে দেব, কারণ আমি আল্লাহর ছেলে নাই মেয়ে নাই, আমি আল্লাহর আপন কেউ নাই, আমি আল্লাহ তোরে বড় আদর করে বানাইছি রে মানুষ, তোদের মতো এত সুন্দর করে আমি কিছুই বানাই নাই, আসমান এত সুন্দর করে বানাই নাই, মানুষ যত সুন্দর, আসমানের সূর্য এত সুন্দর করে বানাই নাই, মানুষ এত সুন্দর করে আমি আল্লাহ বানাইলাম, ওই মানুষের জবানটাকে আমি আল্লাহ মায়ের গর্ভে রক্ত দিয়া নাপাক করি না এর বান্দা, কারণ দুনিয়াতে গিয়া এই জবান দিয়ে তুমি আমি আল্লাহর জিকির করবা,
আমি আল্লাহর মহব্বতের নাম উচ্চারণ করবা, হাঁটতে চলতে উঠতে বসতে আমার আশেক পাগল যারা জবান দিয়া আমার আল্লাহর মহব্বতের ডাক ডাকবে, আমি আল্লাহ এই জন্য জবানটাকে রক্ত দিয়া নাপাক করি নাই। আমি আল্লাহ তাআলা তাকওয়ার মেডিসিন দিয়া দিলাম, ওই তাকওয়া দিয়া জবানটাকে তুমি হেফাজত করো রে বান্দা। আর এই তাকওয়া যদি অর্জন করতে চাও, একমাত্র ঠিকানা হলো আল্লাহ ওয়ালাদের সোহবত। আল্লাহওয়ালাদের সোহবত ছাড়া তাকওয়া অর্জন করার কোন পথ না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন। ও নবীর উম্মতেরা, আল্লাহওয়ালাদের সোহবতে যাও, কারণ আল্লাহওয়ালা তো রাতারাতি হয় নাই, জীবনটা আল্লাহর পথে বিলীন করে কত রাত্র ঘুমায় নাই, কত সময় খানা পর্যন্ত খায় নাই। আল্লাহওয়ালাও তোমার আমার মতো চলাফেরা করে, কিন্তু তাদের চলা, তাদের কথা, তাদের চোখের চাহনি আর তোমার আমার চোখের চাহনির ভিতরে অনেক ব্যবধান আছে। তুমিও ঘুমাও, আল্লাহওয়ালারাও ঘুমায়, তবে আল্লাহওয়ালাদের ঘুমে আর তোমার আমার ঘুমে আসমান জমিনের ব্যবধান। আল্লাহওয়ালাদের চোখের নজর আর তোমার আমার চোখের নজর কখনো এক হতে পারে না। এরে নবীর উম্মতির দল, কারণ তাদের চোখের পাওয়ার তাকওয়ার পাওয়ার। এই জন্য নবী হাদিসের মধ্যে বলেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন। ও দুনিয়ার উম্মতেরা, আমার আল্লাহর বিশেষ শিশু বান্দা, এদের আন্তরিকতার অন্তর চোখের প্রশস্ত পাওয়ার থেকে তোমরা সাবধান, কারণ আল্লাহওয়ালারা তাকওয়ার দরজা দিয়া যা দেখে বান্দা, তোমার সাধারণ চোখ দিয়া তুমি তা কখনো দেখতে পারবা না।